স্বাগতম সবাইকে। ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো মূলত সেই কারণে আমি এই পর্বের আয়োজন করেছি, এবং আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানতে চান এবং কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে অনেকেই অনেক ধরনের সফটওয়্যার কিনতে হয় এবং নানাবিধ ঝামেলায় থাকেন, তো আমি এই টিউটোরিয়ালে এবং এই ছোট্ট একটি কোর্সের মাধ্যমে কীভাবে আপনারা সহজেই কোনো ইনভেস্ট ছাড়াই ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং আপনার কন্টেন্টের জন্য র্যাঙ্কিং করা যায় সেরকম মানের একটি কিওয়ার্ড বাছাই করতে পারবেন সে ওয়ে আমি দেব। তো আজকের যে পর্ব এবং আগামীর যে পর্বগুলো আমি খুব ছোট ছোট করে চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, এবং সর্বোচ্চ আমি চেষ্টা করেছি 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট এর বেশি না হওয়ার জন্য, কারণ অনেকেই দীর্ঘ টিউটোরিয়াল দেখে বোরিং ফিল করে, সেটি মাথায় রেখে আমি আসলে এই টিউটোরিয়াল তৈরি করেছি। তো আজকে দেখে নিই যে এই কোর্সের ওভারভিউগুলো কি কি। তো এই কোর্স ওভারভিউতে রয়েছে যে আপনার কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং এই কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি টুল আমরা ইউজ করব, এই টুল কিভাবে অ্যাক্টিভ করতে হবে, এবং লাস্ট হচ্ছে একটি কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার কন্টেন্টের জন্য অথবা আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন সেই ভিডিওর জন্য কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করবেন এবং সেই কিওয়ার্ড দ্বারা কিভাবে র্যাঙ্ক করবেন সেটি আমি দেখাবো। আরেকটি বিশেষ কথা হচ্ছে কিওয়ার্ড নির্বাচন করার আগে কয়েকটি দিক দেখতে হয়, সেটি হচ্ছে একটি কিওয়ার্ডের ডিফিকাল্টি কি, অর্থাৎ এই ডিফিকাল্টি হচ্ছে আপনার যে কম্পিটিটর রয়েছে সেই কম্পিটিটরের সাথে আপনার এই কিওয়ার্ডটি কি র্যাঙ্কিং করতে পারবে কি না সেটি আমি এই টিউটোরিয়ালে দেখাবো। তো টিউটোরিয়ালের শেষ পর্যন্ত আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।